হাই এভরিওয়ান ওয়েলকাম টু অ্যান অ্যাকাডেমি আজ আমরা আলোচনা করবো সেভেন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি দ্য হিন্দু এই নিউজ পেপারের এডিটোরিয়াল অ্যানালিসিস নিয়ে আমার নাম অঙ্কিতা পোদ্দার অ্যান একাডেমি প্ল্যাটফর্মে আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি আমার এখানে কোডটি তোমরা দেখতে পাচ্ছ অঙ্কিতা জিরো এই কোডটি তোমরা তোমাদের প্লাসের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ইউজ করতে পারো অ্যান্ড একাডেমি প্ল্যাটফর্মে আমি তোমাদের সাথে রেগুলার বেসিসে যুক্ত রয়েছি ডিফারেন্ট উপায়ে কিভাবে যেমন আমি তোমাদের সাথে প্ল্যাটফর্মে কন্টিনিউয়াসলি ডাব্লিউ মাথায় রেখে এমসিকিউ দিচ্ছি যেটা তোমাদের প্রোফাইলের এমসি ফ্রি অফ কস্ট তোমরা সেই এমসি পার্টিসিপেট করতে পারো সেই প্রত্যেকটি এমসিকিউ আমি দিচ্ছি হিস্ট্রি থেকে অ্যান্ড ইকোনমিক্স থেকে এবং হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স থেকে এই যে এমসি কিউগুলো দিচ্ছে সেগুলো প্রিভিয়াস ইয়ারের তোমরা সেখানে জাস্ট আমার প্রোফাইলে যাবে আমার প্রোফাইলের যে টাইম লাইন সেই টাইম থেকে সেই প্রশ্নগুলোকে পার্টিসিপেট করতে পারবে এবং নিজেদের প্রিপারেশনকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে আজকে আমাদের এখানের পজিটিভ কোর্সটি হচ্ছে লাইফ ইজ টেন পার্সেন্ট হোয়াট হ্যাপেন্স টু ইউ অ্যান্ড নাইনটি পার্সেন্ট হাউ ইউ রিঅ্যাক্ট টু ইট সো লাইফ এ টেন পারসেন্ট হচ্ছে হোয়াট হ্যাপেন্স টু ইউ এবং তুমি সেটাকে কোনো একটা কাজ প্রত্যেকের ভালো মন্দ সব কিছু মিলিয়ে জীবন রয়েছে ভালো হতে পারে খারাপও হতে পারে এবং সেই টেন পারসেন্ট লাইফে যে ঘটনাটা ঘটছে সেটার যে রিয়াকশানটা সেটা তুমি পজিটিভলি দিলে তোমার লাইফের পজিটিভ রেসপন্স আসবে আর তুমি নেগেটিভলি দিলে তোমার লাইফের নেগেটিভ রেসপন্স আসবে সো দিস ইজ ভেরি ক্রুশিয়াল ইন ইউর লাইফ কি তুমি তোমার লাইফটাতে যে যে ঘটনাগুলো ঘটছে সেটার রিয়াকশানটা কিভাবে দিচ্ছ সো লাইফে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার মূল মন্ত্রই হচ্ছে গিয়ে যা কিছু হচ্ছে সেটাকে পজিটিভলি দেখা আজ এডিটোরিয়ালের যে ইম্পর্টেন্ট সেকশনগুলি রয়েছে সেগুলি আমরা চলো এক নজরে আলোচনা করে নিই সো এডিটোরিয়াল এই যে পেজটি আমরা এখানে দেখতে পাচ্ছি এই এডিটোরিয়াল পেজটিতে এই ওয়ান টু থ্রি যেটা তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে এটি জেএন কে নিয়ে লেখা রয়েছে সো জওহরলাল নেহরু ইউনিভার্সিটি নিয়ে এখানে লেখা রয়েছে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে কি ঘটনা ঘটেছে আমি তোমাদের বলবো এই যে সেকশনটি দেখতে পাচ্ছো এখানে এইট শিডিউলে কি বলছে টুলু ল্যাঙ্গুয়েজকে নিয়ে সেটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এটা ক্রস দেওয়া রয়েছে এই সেকশনটি এটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট নয় হিন্দুথাকে নিয়ে কথা বলছে কি বলছে একটু বলে নেবো এবং এই যে পয়েন্টটা এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা এই দুটো পয়েন্ট আমাদেরকে এই এই যে ইরান ইরাক ইউএস এই তিনটে সেকশনকে নিয়ে যেটা ডিল করছে সেই ব্যাপারটি নিয়ে ডিসকাস করবো সো এখানে হিন্দুত্বা নিয়ে যে পয়েন্টটা এখানে মেনশন করা রয়েছে চ্যালেঞ্জেস টু হিন্দুত্ব নিউ অবতার এই পয়েন্টটা কি সেটা একটু এখানেই বলে দিই দেখো পলিটিক্যাল মোটিভেটেড সেকশন আমরা আলোচনা করি না বাট পলিটিক্যালি মোটিভেটেড সেকশনগুলো মাঝে মাঝে আমাদের নিজেদের নিজেদের ব্যাপারটা জেনে রাখতে হয় সো এখানে হিন্দুত্বা নিয়ে কি বলছে আমরা একটু দেখে নিই হিন্দুত্বে নিয়ে এখানে এই পয়েন্টটা মেনশন করা রয়েছে যে আমাদের বর্ত বর্তমান গভর্নমেন্ট থ্রি সেভেন্টি বলো বিভিন্ন পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যে রিলেশনশিপ বলো কিংবা আমাদের এই হঠাৎ করে ক্যাব বা ক্যাব বা হঠাৎ করে আয়োধ্যা ইস্যু সমস্ত কিছু নিয়ে হিন্দুতিয়াকে নিয়ে প্রমোট করা হচ্ছে বাট আমরা কি এই হিন্দুতিয়ার জন্য নিজেদের তৈরি করেছিলাম বাট না আমরা কিন্তু হিন্দুতিয়ার জন্য নিজেদেরকে তৈরি করিনি বা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনটা হিন্দুতিয়াকে প্রমোট করে না সো আমরা এখানে সোশ্যালি সেন্সিটিভ ইস্যুসগুলোকে নিয়ে প্রচন্ড পরিমাণে একটা নেগেটিভ অ্যাপ্রোচের মধ্যে দিয়ে এগোচ্ছি যেটা কখনোই কাম্য নয় সেই ব্যাপারটা তোমাদেরকে বলছে তোমরা চাইলে নিজেদের মতন করে রিড আউট করে নিতে পারো এবার এই যে জেএনইউ নিয়ে ওয়ান টু থ্রি যে সেকশনটি রয়েছে দেখো জেএনইউ নিয়ে ঘটনাটা কি সেটা আমি জানিয়ে রাখি দিল্লির ইলেকশন খুব সামনে জওয়াহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে কি হয়েছে এই জাস্ট কিছুদিন আগে হঠাৎ করে রাত্রিবেলা কয়েকটি লোক হামলা চালিয়েছে স্টুডেন্টের উপর এবং ইউনিভার্সিটির বিভিন্ন যে মেম্বার্সরা রয়েছে তাদের উপর এবার সেই ব্যাপারে এখানে এই তিনটে সেকশনে কম্বাইন হয়ে স্টুডেন্টের ভিউ বা বর্তমানে পলিটিক্যাল সাপোর্টকে নিয়ে তার ভিউ এবং এখানে টিচারদের যে অ্যাংরিনেস সমস্ত কিছুকে কম্বাইন করে আমি তোমাদেরকে বলছি এখানে গভর্নমেন্টের বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলা হচ্ছে ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্টের কেন তারা স্টুডেন্টকে নিয়ে এইভাবে কাজ করছে এডুকেশনকে প্রমোট করা নিয়ে সমস্ত কিছুটা আমি তোমাদেরকে একটু গল্পের ছলে বলি দেখো এখানে এগেন এই হিন্দুতিয়ার টার্মটা আসছে তো ঘটনাটা হচ্ছে গিয়ে এই যে ক্যাব বা ক্যা তার রেসপেক্টে এই যে জেএনইউ স্টুডেন্টসরা তারা প্রোটেস্ট করছিল প্রথম পয়েন্ট এটা তার কিছুদিন আগে জেএনইউ তে হচ্ছে ফিজ বেড়ে যাওয়া নিয়ে মানে তাদের যে ফিজ আছে তাদের যে পড়াশোনার জন্য যে পেটা করতে হয় সেই ফিটা বেড়ে যাওয়া নিয়েও তারা একটা ক্যাম্পেইন চালায় তো সমস্ত কিছু মিলিয়ে এখানে ব্যাপারটা হচ্ছে যে নিউতে একটা উত্তেজনাপূর্ণ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এবার দেখো আমাদের দেশে জনগণ যারা রয়েছে সেই দেশের জনগণের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে সমাজকে গড়ার তাগিদ যাদের থাকে তারা হচ্ছে স্টুডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ টিচার তো টিচার এবং স্টুডেন্ট এই যে দুটো রিলেশনশিপ রয়েছে সেই রিলেশনশিপটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রিলেশনশিপ তার কারণটা হচ্ছে একটি টিচার না থাকলে একটি স্টুডেন্ট তৈরি হবে না আর একটি স্টুডেন্ট না তৈরি হলে আমাদের দেশ এগোবে না এটা সবাইকে ভাবতে হবে এবার পলিটিক্স পলিটিক্স যে জিনিসটা এই পলিটিক্স জিনিসটা একটি এডুকেশনাল ইনস্টিটিউটে থাকাটা কি আদেও দরকারি সেটা একটা বিশাল বড় প্রশ্নের সো পলিটিক্যাল সায়েন্স যারা পড়েছো বা পলিটিক্সের পলিটির যারা এনসিআরটি কে কভার করেছো সেখানে দেখে থাকবে যে ওখানে কনসেপ্ট ক্লিয়ার রয়েছে কেন পলিটিক্স আমাদের জানা না দরকার বা ইউনিভার্সিটি গুলিতে পলিটিক্স থাকার পিছনে সেখানে রুলস টা কি তার কারণটা কি তার কারণটা এখানে একটা সহজ কারণ সেই কারণটা এখানে বলা হয় যে একটি ব্যক্তি সে যদি পলটিক্সের সাথে নিজেদেরকে রুল না করায় তাহলে কিভাবে আমরা নিজেদেরকে প্রমোট করতে পারি আগামী দিনে ভাল উদ্দেশ্যে মানেটা কি খুব ভালো করে ভেবে দেখো আমাদের যে পলিটিশিয়ানসরা থাকেন তারা যদি ন্যায্য উপায়ে নাই বোঝেন আমাদের কি দরকার বা কী দরকার নেই সমাজটাকে যদি তারা ক্লোজলি না বোঝেন তাহলে কি আমরা আমাদের আপকামিং ডেজে সাকসেসফুল থাকতে পারবো সো পলিটিক্সটা কোথাও না কোথাও দরকারি হয়ে যায় অনেকেই বলে থাকে কি পলিটিক্স কখনো থাকা উচিত না বা পলিটিক্স খুব বাজে জিনিস বাট বাজে জিনিসটা যদি আমরা ভালো না করতে এগোই তাহলে কিভাবে হবে এবার এই যে জেএন কনসেপ্টটা জেইনিউ থেকে নিয়ে এখানে আলোচনাটা কেন আসছে সেখানে ফোকাস করি এখানে এই যে আমি তোমাদেরকে বললাম রেজিং ফিজ নিয়ে এখানে যে পয়েন্টটা এখানে মেনশন করা রয়েছে বিভিন্ন রকম অল্টারনেটিভ এখানে ইউনিভার্সিটিতে বিভিন্ন পয়েন্ট এখানে যেটা মেনশন করা রয়েছে হঠাৎ করে এই স্টুডেন্টগুলোর উপর যে হামলাটা হলো সেই হামলাটাকে ক্রিটিসাইজ করা যেটা সেক্ষেত্রে আমরা দেখতে পারলাম এই যে হামলাটা এই হামলাটা কিসের জন্য হলো স্টুডেন্টগুলো নিজেরাই বুঝতে পারলো না এখানে এই যে স্টুডেন্টগুলোর উপর হামলা হচ্ছে তার থেকে একটা বিশাল বড় প্রশ্ন হচ্ছে যে এখানে পলিটিক্স যুক্ত আছে কেন যুক্ত আছে বলছে কারণ হচ্ছে গিয়ে একটি যে কোনো ছোট্ট স্কুল হলেও দেখবে স্কুলের বাইরে একটি সার্ভিলেন্স লাগানো থাকে সেখানেও স্কুলের বাইরেও দেখা যেতে পারে সেখানেও পুলিশরা ডিপার্টমেন্টরা সেখানে পাহারা দেয় সিকিউরিটি থাকে তাহলে জেন মতো একটা ইউনিভার্সিটি সেখানে কি সিকিউরিটি থাকবে না তাহলে সেখানে কেন বাইরের লোকগুলো ঢুকতে পারলো এবং তারা অতক্ষণ ধরে হামলা চালাতে পারলো তারা মুখোশ পড়েছিল সো পুলিশ জানিয়েছে তাদের ধরা গেছে এবং অনেকেই বলেছে যে তারা নাকি ক্যাম্পাসের ভিতরেরই লোক কারণ ক্যাম্পাসের ভিতরের লোক যদি এর মধ্যে যুক্ত না থাকে তাহলে কিভাবে এই ঘটনাটা ঘটানো যায় এবং অ্যাজ ওয়েল অ্যাজ রাস্তাঘাটের যে গুলো ছিল সেই লাইটগুলো পর্যন্ত অফ করে দেওয়া হয় সো গভর্নমেন্টের এখানে যে চুজ করাটা এই যে স্টুডেন্টদের উপর এই যে হামলাটা যেটা করা হয়েছে সেইটা চুজ করাটা কি গুড অ্যাপ্রোচ ছিল এখানে বলা হচ্ছে যে স্টুডেন্টদেরকে আমরা ডেমনস্ট্রেশনে পার্টিসিপেট না করতে দেওয়ার জন্য তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটনা হয়েছে সো একটা মানুষের ডেমোক্রেসি যার রয়েছে বা একটা গ্রুপ অফ পিপলের যদি ডেমোক্রেসি থাকে তাহলে এই হিন্দু রাষ্ট্রের যে যে কনসেপ্টটা এই হিন্দু রাষ্ট্রের কনসেপ্টটা তো আমরা দেখতে পাচ্ছি সেকুলারিজমকে ডেমোক্রেটিক কনস্টিটিউশনকে উঠিয়ে দিয়ে বা নষ্ট করে দিয়ে আনছি তাই নয় কি আমরা সেকুলারিজম বলতে যা বুঝি যে আমাদের এখানে সর্বধর্ম সমন্বয় আমরা ডেমোক্রেসি যা বলতে বুঝি কি আমাদের কথা জনগণের দাবি আমরা মেনে চলে আমাদের গভর্নমেন্ট আমাদের ভালোর জন্য কাজ করবে বাট এখানে হচ্ছেটা কোথায় তো সেই সমস্ত প্রশ্ন নিয়ে এখানে চ্যালেঞ্জেস আসছে কি আমাদের আমাদের এই বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জ আমরা যেটা ফেস করছি সেই ফেসটা নিয়ে এখানে কথা বলছে আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে এখানে একটু জানিয়ে রাখি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির স্টুডেন্টসদের এবং ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যেও কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছে কারণ কী হয়েছে এই যে ফ্যাকাল্টি যারা থাকে তাদেরকে পারমানেন্ট বেসিসে রাখা হয় না তাদেরকে পারমানেন্ট বেসিসে রাখা হয় না তাদেরকে একটা টাইম পিরিয়ডে রাখা হয় এবং পরের বাড়ি তাদেরকে সেখান থেকে বলা হয় কি আপনার চাকরি চলে গেল তো তাদেরকে আবার খুঁজতে হয় নিজেদের জন্য চাকরি এবার এই যে ব্যাপারটা এই যে ফ্রিজ নেচারটা এই ফ্রিজ নেচারটা কিন্তু কখনোই কাম্য নয় যে কোনো একটি এডুকেটার বা যে কোনো একটি টিচারের ক্ষেত্রে আজকে আমি ধরো একজন টিচার এক জায়গায় পড়াচ্ছি ছেলে মেয়েদেরকে পাশ করাচ্ছি আমার এক্সপেকটেশন কি থাকবে পরের সেশনে আমি পড়াবো এবার আমি যদি ফ্রাস্ট্রেটেড হই আমি যদি নিজের লাইফে নিজে সুখী না হই বা আমার যে যে কাজটা রয়েছে সেই কাজটাই যদি ঠিক না হয় তাহলে আমি কি আমার অপোজিটে যারা রয়েছে তাদেরকে শেখাতে পারবো সো দিস ইজ আ বিগ কোয়েশ্চেন অফ আওয়ার নেশন এবং এই এডুকেশনাল সেক্টরটাতে এটা এখন বিশাল বড় প্রবলেমের চলছে সো এই পুরো ব্যাপারে কথা বলছে এবং দ্য মাস্ক অফ এনার্জি অ্যানার কথার মানে কি অরাজকতা এখানে রীতিমতোভাবে অরাজকতা চলছে এই অরাজকতাকে কি করে আমরা কমাতে পারি এই যে রাত্রিবেলা হঠাৎ করে মাস্ক পরে ক্রিমিনালরা একটা টর্চার করে গেল সেটা কি কোনো জবাব নেই এবং এই যে ঘটনাটা ঘটলো এখানে দীপিকা পাডুগণও তোমরা জেনে থাকবে আমাদের পেপারে দিয়েছে যে উনিও পার্টিসিপেট করেছেন সো এখানে বলা হচ্ছে নটা সিঙ্গেল অ্যাটাকার ওয়াজ ডিটেন বাই দি দিল্লি পুলিশ এবং এখানে ডিপ্লয়েড ইন লার্জ নাম্বার আউটসাইড দি ক্যাম্পেইন তো আমাদের নয় ঘটনাটা ঘটে গেছে মেনে নিলাম বাট ঘটনাটা ঘটে যাওয়ার পরে তাদেরকে ধরাটা আমাদের ক্যাপাসিটির মধ্যে পড়ে না সো দিস ইজ দ্য ক্রুশিয়াল পয়েন্ট অফ আওয়ার ডে টু ডে কোশ্চেন এবং আমাদের ডে টু ডে কোশ্চেনের মধ্যে এখানে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট কি এখানে দেখো আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ স্টুডেন্ট আউটফিট অফ দি রাষ্ট্রীয় সামাসেবক সংঘ তো এই যে সোয়া সে সোয়াম সরি স্বয়ামসেবক সংঘ এই পার্টিটির নাম এখানে লেখা রয়েছে সেখানকার যে পার্টির ছেলেমেয়েরা এখানে সাফর হয়েছে সেই ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে এবং প্রশ্নটা একটাই যে জেএনইউতে এই যে অ্যাট্যাকটা ঘটলো তার মানে তার রেজাল্টটা বা তার যে টা মানে যদি ধরা না পড়ে তাহলে কি হবে এই ব্যাপারটা ঠিক আছে আচ্ছা এক্সিট ইরাক এখানে আমি কাসেম সোলেমানের মৃত্যু নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম কালকেই বলেছি ওই একই কথা বলছে নতুন কিছু বলা নেই একদিন একটা ঘটনা পড়ে ফেললে তারপরে দেখবে এমনি কোনো ব্যাপার হয় না তাই বলি রেগুলার বেসিসে নিজেদেরকে এখানে আপডেট রাখবে সো ইরাক অ্যান্ড ইউএসের মধ্যে এই যে মনোমালিন্য তার মধ্যে হঠাৎ করে ইউএসএ কি করে ফেললো জেনারেল কাসেম সোলেমানিকে মেরে ফেললো এবং এই জন্য ইউএসএকে এখন বের করে দেওয়ার কথা বলা হচ্ছে ইরাকের দ্বারা এবার এই ঘটনা ঘটার পরেও ডোনাল্ড ট্রাম্প শিক্ষা পায়নি সে বলছে সে উল্টে আবার ডিটারেন্স ক্রিয়েট করছে ইরাকের উপর বলছে আমার সাথে যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি পুরো ইরাককে একঘরে করে দেব এবং এই রকম বিভিন্ন রকমের ব্যাপার চলছে দেখা যাক এখানে এই ডিটারেন্সটা ক্রিয়েট করা থেকে ইউএসএ কবে থামবে ডোনাল্ড ট্রাম্প কবে শুধরে যাবে নাকি এই টেরোরিজম অ্যাক্টিভিটিসগুলো গুলো

ঠিক আছে সো আজকের আমাদের যে এমসিকিউজগুলো রয়েছে গ্রামারের থেকে আমরা একটু দেখে নিই আমাদের অ্যানালিসিসটা আমরা কমপ্লিট করলাম মোস্ট কম্প্রিহেনসিভ ওয়েতে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে দেশ বিদেশে পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রে যে নিউজগুলো আমাদের হিন্দু নিউজ পেপারে আসছে কীভাবে হচ্ছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিও দ্যাট হুইচ ইজ নট পারমিসেবল ইজ দ্যাট হুইচ ইজ নট পারমিসেবল ইজ তো পারমিসেবেল যেটি নয় তাকে আমরা কি বলে থাকি পারমিসেবল যেটি নয় তাকে আমরা বলে থাকি প্রহিবিটেড পারমিসেবল যেটি নয় তাকে আমরা বলতে থাকি প্রহিবিটেড नेक्स्ट পয়েন্ট এখানে জানতে চাওয়া হচ্ছে ওয়ান হু অ্যাকো WAS আ ব্যাড নেম যার বাজে নাম আছে ঠিক আছে মানে সমাজে যার ভালো নাম নেই যার বাজে নাম আছে তাকে কি বলে সমাজে যার বাজে নাম আছে তাকে ইনফেমাস বলে খুবই সহজ প্রশ্ন ইনফেমাস नेक्स्ट প্রশ্ন মাই ফ্রেন্ড WAS আ পারসন অ্যাপ টু অ্যাক সারডেনলি উইদাউট থিংকিং আমার বন্ধু এমন একজন persen যে হঠাৎ করে কোনো কিছু না ভেবেই কাজ করে ফেলে সো এটাকে আমরা বলি ইম্পালসিভ বা আবেগপ্রবণ ইম্পালসিভ বা আবেগপ্রবণ ভালোও করতে পারে খারাপও কিন্তু করতে পারে নেক্সট হচ্ছে গিয়ে ইথিওলজি ইজ রিলেটেড টু সো এখানে এই পয়েন্টটা আমি তোমাদেরকে একাডেমি প্ল্যাটফর্মে ডিফারেন্ট ক্লাসে শেয়ার করে থাকি সেখানে দেখবে বিভিন্ন এই সাফিক্স প্রাফিক্স নিয়েও বিভিন্ন লেসন শেয়ার করেছি সো ইথিওলজি ইজ রিলেটেড টু ফিস ঠিক আছে ফিশ নেক্সট পয়েন্ট আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে লিডিং 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 টু 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 ডেথ এটা হচ্ছে লেথাল ইট ইজ লেথাল আমি যে কোশ্চেনগুলো শেয়ার করি এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ আ ম্যান উইথ পলিশড বিহেভিয়ার যে মানুষের বিহেভিয়ার খুব ভালো তাকে কি বলে তাকে কি বলে সো এক্ষেত্রে কটিসিয়াস হচ্ছে আমাদের ক্ষেত্রে আনসার নেক্সট প্রশ্ন এখানে যেটি জানতে চাওয়া হচ্ছে দ্য পিপল অফ আ কান্ট্রি রেবেল এগেনস্ট দি অপ্রেসিভ অ্যান্ড ক্রুয়েল রুলার তো কান্ট্রির যে সমস্ত মানুষরা রয়েছে তারা মানে হিংসাক্তক রুলারের বিপক্ষে কাজ করছে সো এই অপ্রেসিভ অ্যান্ড ক্রুয়েল রুলারের নাম বা একটা ওয়ান ওয়ার সাবস্টিটিউশন টু ঠিক আছে নির্যাতক যাকে আমরা বলি আর ডিম্যাগক মানে কিন্তু জননেতা এই পয়েন্টটাও খুব আমাদের কাছে পরীক্ষায় আসে নেক্সট প্রশ্ন হার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়াজ ইন ব্ল্যাক তো ওয়াজ ইন ব্ল্যাক বলতে ব্ল্যাক মানে আমরা নেগেটিভ অ্যাক্টিভিটি বুঝি বাট ওয়াজ ইন ব্ল্যাক এখানে ব্ল্যাক বলতে কিন্তু হ্যাড আ ক্রেডিট ব্যালেন্স বোঝায় সো খুব ইম্পর্টেন্ট কিন্তু হ্যাড আ ক্রেডিট ব্যালেন্স নেক্সট এখানে যেটি জানতে চাওয়া হচ্ছে দ্য রুল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড হোয়াইড দ্য রুল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড নাল হ্যান্ড হোয়াইড এখানে যে পয়েন্টটা এখানে মেনশন করা রয়েছে নাল হ্যান্ড হোয়াইড মানে পুরোটাই যেটা ইনভ্যালিড নাল অ্যান্ড হোয়াইড মানে পুরোটাই যেটা invalid next that is he is not grant uh, sorry he is not a great lawyer but he has the gift of the gap তো ও গ্রেট লয়ার নয় বাট ওর মধ্যে কি আছে গিফট অব দি গ্যাপ আছে তো গিফট অফ দি গ্যাপ বলতে কি বোঝায় গিফট অফ দি গ্যাপ বলতে আমাদেরকে বোঝায় আর ট্যালেন্ট ফর স্পিকিং আর ট্যালেন্ট ফর স্পিকিং যাদের কথা বলার এবিডিটি রয়েছে সো থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস এবং এইভাবেই পড়তে থাকো এই ক্লাসটি ভালো লাগলে প্লিজ ক্লাসটিকে আমাদের কমেন্ট করতে ভুলো না এবং রেগুলার বেসিসে আমরা এই অ্যানালিসিসটি সোম থেকে শনিবার পর্যন্ত যে ডিসকাশন করছি সেটি নজরে থাক থাকবে তাহলে তোমাদের আপকামিং ডেজে আমি আরও কিছু তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে এখানে বোক্যাপ শেয়ার করবো রাইটিং শেয়ার করব যেটা তোমাদের অনেকটাই কাজে আসবে ওকে সো টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই